আসসালামু আলাইকুম আ যারা দু হাজার বাইশের শিক্ষাবর্ষে প্রথম রিলিজ স্লিপের চান্স পাবে ঠিক আছে সো তাদেরকে বিশ ডিসেম্বর দু হাজার তারিখের আগে কি এমন একটি কাজ যেটা না করলে আপনাদের ভর্তি বাতিল হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো অবশ্যই ভিডিওটি সঙ্গেই থাকবেন তো চলেন আজকে ভিডিও শুরু করে আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না সো আপনারা অলরেডি সবাই জেনে গেছেন যে তেরোই ডিসেম্বর দু তারিখ বিকেল চারটার সময় প্রথম রিলিজ স্লিপের রেজাল্টটা কিন্তু প্রকাশ করবে সো খুব ভালো কথা রেজাল্টটা প্রকাশ করুক তো প্রকাশ করার পর অনেকেই চান্স পেয়ে যাবে যেহেতু এটা ডিগ্রিতে তো দেখা যাচ্ছে যে এইটটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট স্টুডেন্টরা কিন্তু যারা চান্স পায়নি প্রথম বা দ্বিতীয় মেধা তালিকায় বা চান্স পেয়েও ভর্তি হয়নি তারা কিন্তু প্রথম স্লিপে কিন্তু চান্স পেয়ে যাবে সো তাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বিশ ডিসেম্বর দু হাজার তারিখ রাত বারোটার আগে কী এমন একটা জিনিস যেটা আপনি যদি না জানেন তাহলে কিন্তু আপনার ভর্তি হইলেও ভর্তিটা বাতিল হয়ে যাবে সো দেখেন সর্বপ্রথম আমরা একটু এই যে সময়সূচিটাতে আসি সো আপনাদেরকে সর্বপ্রথম আমি বলবো আপনি যদি প্রথম রিলিজ স্লিপে মানে যেহেতু আবেদন করেছেন তো সেই ক্ষেত্রে আপনাদের রেজাল্ট যেহেতু তেরোই ডিসেম্বর দু হাজার তেইশ তারিখে বিকেল চারটায় দিবে তো আপনি প্রথম কাজ প্রথম কাজ হচ্ছে আপনার প্রথম রিলিজ স্লিপের যে রেজাল্টটি সেই রেজাল্টটি কিন্তু হচ্ছে দেখতে হবে তাহলে কি আপনি প্রথম রেজাল্টটা দেখলেন যদি চান্স পেয়ে যান তাহলেই আপনাকে বিশ ডিসেম্বরের আগে এই কাজটি করতে হবে সো দেখেন আপনি যখন চান্স পেয়ে গেলেন প্রথম রিলিজ স্লিপে তখন কিন্তু আপনাকে হচ্ছে একটা চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে সো আপনি যদি দিনাজপুর সরকারি কলেজে আবেদন করেছেন মানে পাঁচটা কলেজে যে আবেদন করেছেন একটা কলেজে আপনার প্রথম রিলি স্লিপে চয়েস আসছে সো চয়েস আসার পরে কী করবেন যেই কলেজটাতে চয়েস আসছে ওই কলেজে যদি আপনার পড়ার ইচ্ছা থাকে তাহলে আপনি এখন আমি সাপোজ ভাবলাম আমি পাঁচটা কলেজ চয়েস করেছি তার মধ্যে দিনাজপুর সরকারি কলেজে আমার চান্স এসেছে এবং আমি দিনাজপুর সরকারি কলেজে পড়তে যাচ্ছি তো সেই ক্ষেত্রে আপনাদেরকে সর্বপ্রথম চান্স পাওয়ার পরে একটা চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে বি চূড়ান্ত ভর্তি ফর্ম না পূরণ করলে আপনি জীবনেও ভর্তি হইতে পারবেন না যতই আপনার কাগজপত্র থাকুক টাকা পয়সা থাকুক যতই কিছু থাকুক তো এই চূড়ান্ত যে ভর্তি ফরমটি পূরণ করতে হবে অনলাইনে তো এইটার কিন্তু একটা তারিখ রয়েছে এই তারিখের এক মিনিট হের ফের হইলে কিন্তু আপনি অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্মটি পূরণ করতে পারবেন না এবং এই চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে আপনার একটা টাকাও লাগবে না সো দেখেন আপনার যেহেতু তেরো তারিখে রেজাল্টটা দিল এবং তেরো তারিখ থেকে বিশ তারিখ এই যে সাতটা দিন সময় আপনি পাচ্ছেন এই সাত দিনের মধ্যেই আপনাকে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্মটা পূরণ করতে হবে অনেকেই আমাকে এর আগের বারে যারা যারা হচ্ছে দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে ডিগ্রিতে ভর্তি হতে মানে হচ্ছিলো অনেকেই আমাকে কমেন্ট করেছে যে ভাইয়া আমি হচ্ছে যে চূড়ান্ত ভর্তি ফর্মটা পূরণ করতে নাই বা দেরি হয়ে গেছে এখন কি আমি ভর্তি হইতে পারবো সো অনেকেই ভর্তি হইতে পারে নাই পরবর্তীতে দ্বিতীয় রিলিজ স্লিপে চান্স পেয়েছে অন্য কলেজে মনমত কলেজ না পায়নি তো তবুও তাদেরকে পড়তে হচ্ছে তো তোমরা এই ভুলটা করবা না ঠিক আছে যে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্মটা বিশ ডিসেম্বর দু তারিখ রাত বারোটার আগেই পূরণ করবা ঠিক আছে সো অত দূর যাওয়ার কোনো প্রয়োজন নাই এক নম্বরে তোমরা কি করবা তেরো তারিখে যেহেতু রেজাল্ট দিয়েছে তেরো তারিখ কিংবা চোদ্দো তারিখে একটা কম্পিউটার দোকানে যাবা যাওয়ার পর তাকে বলবা যে ভাইয়া আমাকে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্মটা পূরণ করে দেন এবং এইটার দুই কপি প্রিন্ট করে দেন অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্মটা কেমন আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি দেখো এই যে দেখো এইটা হচ্ছে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম এই ফর্মটা দুইটা পাতা ঠিক আছে এই দুইটা পাতা একদম রঙিন প্রিন্ট করে নিবা ঠিক আছে একদম রঙিন প্রিন্ট কোনো কথা নাই ঠিক আছে দশ দশ বিশ টাকা নিয়ে সমস্যা নেই বাট এইটা সুন্দর করে দুই কপি কিন্তু তোমরা রঙিন প্রিন্ট করে নিবা রঙিন প্রিন্ট করে নেয়ার পর এখন পরবর্তী কাজটাতে আসি যখন চূড়ান্ত ভর্তি ফর্মটা হাতে পায়ে গেলা তুমি দেখো যখন চূড়ান্ত ভর্তি ফর্মটা তুমি হাতে পায়ে গেলা তখন তোমার দ্বিতীয় কাজ হচ্ছে যে হচ্ছে টাকা পয়সা দিয়ে ভর্তি হওয়া হ্যাঁ সো একুশ ডিসেম্বর দু হাজার তেইশ তারিখের মধ্যেই কলেজে যোগাযোগ করবা যায়ে টাকা দিবা কাগজপত্র কী চাচ্ছে সব দিবা চূড়ান্ত ভর্তি ফর্ম যে পূরণ করেছো এইটারও একটা কপি তারা নিবে এইটাও দিবা দিয়ে ভর্তি কনফার্ম হয়ে যাবা মানে ভর্তি ক্লিয়ার ঠিক আছে তো টাকা পয়সা যদি তারা সরাসরি জমা নেয় তাহলে সরাসরি দিবা আর যদি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে চায় তাহলে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিবা তো দেখা যাচ্ছে অনেকেই টাকা কীভাবে জমা নেয় এটা বিষয়ে জানো না সো ডাইরেক্টলি বেশি ভেজাল না করে তুমি চলে যাবা তোমার কলেজের সামনে যে দোকানগুলো থাকে ওই দোকানগুলোতে যাওয়া যায় তাদেরকে টাকা দিবে ভাইয়া যে আমারটা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা চাইলে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দিয়ে দিন আর যদি সরাসরি টাকাটা জমা চায় তো কোথায় টাকা জমা যাচ্ছে আমাকে বলবেন আমি দিয়ে আসবো ক্লিয়ার তাহলে আপনাকে চান্স পাওয়ার পর এই দুইটা কাজ অবশ্যই করতে হবে তা হলে কিন্তু আপনি ভর্তি হইতেই পারবেন না ভর্তি বাতিল হয়ে যাবে ক্লিয়ার তো এইটাই ছিল মূলত আজকের ভিডিও লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফেজ